Assalamualaikum, welcome back to my channel. সবার সুস্থতা কামনা করছি। চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা বেশ প্রচলিত যে আনারস আর দুধ একসাথে খেলে অথবা আনারস খাওয়ার পর দুধ খেলে সেটা বিষ হয়ে যায় এবং সেই বিষক্রিয়ায় মৃত্যু হয়। আসলেই কি তাই? আজকের ভিডিওটি সেই সম্পর্কিতই আলোচনা করা হবে এবং আশা করছি আপনাদের মনে সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই দূর হয়ে যাবে। এতদিন ধরে যেই সব বিষয় নিয়ে আপনাদের মনের মধ্যে সন্দেহ ছিল আশা করি সেটা দূর হবে। আনারস খুব উপাদেয় একটি ফল। এর মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায় এই ধারণাটি ঠিক কতটা সঠিক সেটাই আজকে কিছু বিশেষজ্ঞ ডাক্তারের মতামতের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার করব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডক্টর এ বি এম আবদুল্লাহ বলেন, আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণাটা একেবারেই ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার। অধ্যাপক আবদুল্লাহ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আনারস একটি অ্যাসিডিক এবং টক জাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলাতেও ঘটে। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদহজম, পেট ফাঁপা, পেট খারাপ এই ধরনের সমস্যা হতে পারে, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা আরও বেড়ে যেতে পারে। একই বিষয়ে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের রেজিস্ট্রার ও মেডিসিন বিভাগের ডক্টর শাহ মোনেম বলেন, এমন কখনো দেখিনি যে দুধ আনারস একসঙ্গে খেয়ে মানুষ মারা গেছে। এটা এক ধরনের কুসংস্কার। আমরা তো অনেক সময় ডেজার্ট, কাস্টার্ড বা স্মুদিতে আনারস দুধ একসঙ্গে মিশিয়ে খাই। এগুলো খেলে তো কোনো সমস্যা হয় না, তাই না? এই সম্পর্কে অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, আনারস একটি অ্যাসিডিক খাবার আর দুধ হলো অ্যালকালাইন বা ক্ষার। দুধ যদি পাস্তরিত না হয় তবে কাঁচা দুধ ও আনারসের সমন্বয়ে শরীরে বিক্রিয়া হতে পারে। দুধের সঙ্গে আনারসের সঠিক সমন্বয় না হলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে অন্যান্য খাবারের বেলাতেও একই বিষয় ঘটতে পারে। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময়ে পাইনঅ্যাপেল কাস্টার্ড, ডেজার্ট, পাইনঅ্যাপেল স্মুদি, পাইনঅ্যাপেল মিল্কশেক, পাইনঅ্যাপেল সালাদ, পাইনঅ্যাপেল ইয়োগার্ট ইত্যাদি খাই। এতে সমস্যা হয় না, কারণ এগুলোর মধ্যে খাদ্যের সঠিক সমন্বয় থাকে এবং নিয়ম মাফিক বা সঠিক নিয়মে বানানো হয়। আর হয়তো এক গ্লাস দুধ খেলেন, পাশাপাশি আনারসও খেয়ে নিলেন, তাহলে তো সঠিক খাদ্যের সমন্বয় হলো না। এই ক্ষেত্রে সঠিক সমন্বয় না হওয়ার ফলে পাতলা পায়খানা, বদহজম, অ্যাসিডিটি ইত্যাদি সমস্যা হতে পারে। তবে বিষক্রিয়া হয়ে মৃত্যু হওয়ার আশঙ্কা নেই। তবে ডাক্তাররা সতর্ক করে দিয়ে বলে থাকেন, আনারস আর দুধ বিরতি দিয়ে খাওয়াই ভালো। 2-3 ঘন্টা বিরতি দিয়ে খাওয়া যেতে পারে, নয়তো অনেক সময় পেটে গিয়ে হজমের সমস্যা হতে পারে। তবে যদি সঠিক নিয়মে বানানো হয় এবং সঠিক খাদ্যের সমন্বয় থাকে তাহলে কোনো সমস্যা হয় না। দুধ ফুটিয়ে নিলে বা প্রসেস করে নিলে টক্সিটিক বিষয়টি আর থাকে না, তখন খাওয়া যেতে পারে। তাই আনারস এবং দুধ সঠিক নিয়মে এবং সঠিক খাদ্যের সমন্বয়ে খাওয়া যেতে পারে। কোনো কিছুই যেমন মাত্রাতিরিক্ত এবং নিয়ম না মেনে খাওয়া ঠিক নয়, সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, ঠিক সেরকমই আনারস এবং দুধও নিয়ম মেনে যদি খাওয়া হয় তাহলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে না।
আশা করি আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। এরপর থেকে যদি কেউ বলে আনারস এবং দুধ একসাথে খেও না, তাহলে অবশ্যই আপনি তাদেরকে সঠিক একটি জবাব দিতে পারবেন এবং আপনারা অবশ্যই একজন পুষ্টিবিদের সাথে, যে আপনাকে বলে দিতে পারবে যে ঠিক কিভাবে আপনি এটা খেতে পারবেন, সেভাবে আপনি খাবেন। আর এটা তো এমন কোনো চ্যালেঞ্জ নয় যে আপনাকে দুধ এবং আনারস একসাথেই খেতে হবে, যেহেতু এখানে আনারস এবং দুধ খেলে অ্যাসিডিটি বা যেগুলো বললাম সেই সমস্যাগুলো থাকতে পারে। তো আপনার এর ক্ষেত্রে দুধ এবং আনারস কিছুটা গ্যাপ দিয়ে খাওয়াটাই তো ভালো, তাই না? তবে বিষয়টি পরিষ্কার করার মতো তথ্য এখানে দিলাম যে দুধ এবং আনারস একসঙ্গে খেলে কেউ মারা যাবে না ইনশাল্লাহ। তো আজকের পর্বটি এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। এই ধরনের জটিল কোনো প্রশ্ন যেগুলো আপনাদের মনে খটকা লেগে থাকে সব সময়, বা আপনারা কোন বিষয়গুলো সম্পর্কে জানতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।